চলছে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে জিনিসগুলো পড়ছে। প্রথমেই দেওয়া হচ্ছে ভিনিগার 1 চামচ মতো। আজকের আইটেম হচ্ছে চিলি মাশরুম। এই যে মাশরুম গুলোকে এরকম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এই যে দিদি কেটে দিয়েছে সব, বলছে দিদি ওই জন্য ভালো শাড়ি পরে এসছে। এই ধরুন মাংসের পিসের মতন কেটে নেওয়া হয়েছে। আর চিলি মাশরুম মানে তো এখানে ক্যাপসিকাম আর এ লাগবেই, এর সাথে আপনারা ওই পেঁয়াজ পাতা যেটাকে বলে সেটা দিতেই পারেন। দেখুন উল্টে পড়ে যাচ্ছে তো যাকগে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, এতে মাশরুমটাকে সেদ্ধ করে দেবো, নিয়ে প্রিপারেশন গুলো করবো। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, মাশরুম এখানে সেদ্ধ হচ্ছে, এইবারে হয়ে গেছে। এটা সেদ্ধ করে জল ঝরানো, এবার এটা এর মধ্যে নিয়ে নেব বাটিতে। এবারে এটাকে যেরকম চিলি চিকেন ম্যারিনেট করে ওরকম করব। আজকে আমার সঙ্গে আছে দিদি, আমার অ্যাসিস্ট্যান্ট। তো এবারে এটাকে জিনিসগুলো আস্তে আস্তে দিয়ে দিই। প্রথমে একটুখানি ভিনিগার দাও, চামচ নাও। এই যে ভিনিগার দেয়া হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, লঙ্কা ভিনিগারটা সেই চিলি চিকেনে যেটা দেখিয়েছিলাম, ব্যাস ব্যাস। আর ভিনিগারটা ফার্স্ট পড়ে গেল, এটা সেদ্ধ একদম, দেখুন এই দেখুন নরম হয়ে গেছে পুরো একদম। এবারে দাও গ্রিন চিলি সস দিচ্ছে দিদি। এই যে গ্রিন চিলি সসটা দিয়ে দেওয়া হবে, এবারে 1 চামচ মতো দেবো। আচ্ছা, এটা 2 চামচ দাও, 1.5 চামচ দিয়ে দাও। এবারে এইটা দাও, সোয়া সসটা দাও। এই যে সোয়া সস, সোয়া সসটাও 2 চামচ মতো দাও। এবারে একটুখানি বিট নুন দাও। আচ্ছা, আদা রসুনটা আগে দিয়ে দাও, ওটা লাগবে না, ওটা পরের বার দেবে। এবার একটু আদা রসুন দিয়ে দাও। এটা রসুন, রসুনটা 1/2 চামচ মতো দাও। আর একটু কম দাও, একটু কম দাও। হ্যাঁ, রসুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, রসুনের পেস্ট। এরপরে আদা দাও, আদা 1/2 চামচ মতো দাও। বাটা হয়ে গেছে, হ্যাঁ এই 1 চামচ মতো জল টাইপের আদার জুস। এবারে একটুখানি ইয়ে দাও, এখান থেকে একটু মরিচ আর বিট নুন দাও, আর আজিনা মতো। দেখো কোনটায় রেখেছি বেশি নেই। হ্যাঁ, এবারে দিচ্ছে দিদি আজিনা মতো। এই যা, হ্যাঁ ব্যাস ওইটুকু দিয়ে দাও। এবার একটু বিট নুন আর একটুখানি মরিচ। এবারে পড়ছে বিট নুন। হ্যাঁ, আন্দাজ মতো দেবেন, কারণ কেউ কেউ কম ঝাল খায়, কেউ বেশি ঝাল খায়। ডাব্বাটা দেখে নিন, সুন্দর। মরিচ পড়ে গেল, এবার করবে ডিমটা। এই যে দিদি এখানে আছে, এই যে ডিম,
এটা মুরগির ডিম, মুরগির ডিম হ্যাঁ, তাই তো বলা হাঁসের ডিম দিয়ে দিন, হাঁসের ডিম দিয়ে দিলে মুশকিল হয়ে পড়ে যাবে। চলুন পড়ে গেছে ডিম, এবারে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দাও, ওখানে আমি ছিঁড়ে রেখেছি দেখো। এটা একটু বেশি লাগবে কারণ এটা তো জল বেরোচ্ছে, অলরেডি সেদ্ধ হয়ে আছে, দেখুন স্পঞ্জের মতো ভেতর থেকে জল বেরোচ্ছে। দাও তুমি ওই ঢেলে দিলে সবচেয়ে সুবিধা হবে, এইরকম ভাবে ঢালো, হ্যাঁ ঢালো 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 ঢালো, ভয় নেই যে একটু বেশি খাবে। এই উইঙ্কিসের কর্নফ্লাওয়ারটা খুব ভালো, এটা ইউজ করে দেখতে পারেন, এই যে উইঙ্কিস কোম্পানি, ওই সরি উইকফিল্ড, খুব ভালো এটা। দাঁড়াও মেখে দিই, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়ে ট্রাই করতে পারেন, একই ব্যাপার, ভালোই হয় বলো। আর একটু দাও, হ্যাঁ এটা একটা স্বাদটা আলাদা, এটা বলা যেতে পারো, ব্যাস না ঠিক আছে। এইবারে মাখা হয়ে যাবে, মাখা হয়েই গেল আর হয়ে যাবে নয়, এবারে জাস্ট আমি এটাকে ফ্রাই করব। হ্যাঁ দিদি এটা একটু সাদা তেল দিয়ে দাও তো, এই তেল দিই, হ্যাঁ করা দেখো, ব্যাস লাগবে না, লাগলে নেই। চলুন এবার এগুলো ভেজে নিই, এটা চলছে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে করে নিলেই হবে। এবারে হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলো, পুরো মাংস খেতেও মাংসের মতোই লাগে, তো চলুন তুলে নিই। এই ভাজা হয়ে গেছে, দেখুন পুরো মাংস মনে হচ্ছে। এবারে তেলটা, এবারে মশলাপাতি গুলো দাও দিদি, প্রথমে আজিনা মটো দাও একটু, তেলটা গরম হয়ে গেছে, তেল বেশি, হ্যাঁ দোকানে বললেই দিয়ে দেবে আজিনা, এই একটুখানি এক চিমটে মতো আজিনা মটো ফাস্ট পড়ে গেল। এটা একটা চাইনিজ ফ্লেভারে মানে টেস্টটা দারুণ আসে। এরপর একটু রসুন দাও দিদি, রসুন পড়ে গেল, তেলটাকে খুব হাই হিটে গরম করে নেবে, এই দেখুন। এবার রসুনটা একটু ভাজা ভাজা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে, গ্যাসটা একদম জোরেই দেওয়া থাকবে, এই গন্ধটা তো ভিডিওতে বোঝানো সম্ভব না, এই গন্ধটা কোথায় বোঝা যাচ্ছে যে চিলি কিছু হচ্ছে। চলুন এবারে এই পেঁয়াজ ক্যাপসিকাম দিদি ধুয়ে রেখেছে কেটে, এগুলো দিয়ে দিলাম, এবারে জাস্ট এটা একটুখানি ভাজা হবে, খুব বেশি ভাজবো না, আগের দিনে আমি চিলি চিকেনেও দেখিয়েছি ভাজাটা একদম হালকা। চলুন একটু এটাকে ভেজে নিই, কতক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে জিনিসগুলো পড়ছে, প্রথমেই দেওয়া হচ্ছে ভিনিগার এক চামচ মতো, ভিনিগারের পর হচ্ছে যেটা দাও একটু সোয়া সোয়া চিলি সস দাও, চিলি সস দু চামচ মতো দাও, ব্যাস আর লাগবে না, পড়ে গেছে মতো পরিমাণ মতো পেঁয়াজটা, আর এটা খুব ভাজা হবে না কিন্তু, এরকম হালকা করে ভাজা হবে। এরপরে হচ্ছে যাচ্ছে সোয়া সস, এই সরি চিলি সস, এই না এটা তো সোয়া সস, ঠিকই বলছি, আরেক চামচ দাও, মাথাটাও গেছে, দিয়ে দিয়েছি সোয়া সস। এবারে একটু টমেটো সস নিয়ে আসো, ওইখানে এখানে আছে তো, এবারে একটু এমনি সাধারণ নুন দাও, দাও
নুন অ্যাড টু টেস্ট আর একটু পানি দাও ব্যাস নুন পড়ে গেল এবারে একটুখানি মরিচ দিয়ে দেখুন না পুরোটা দিয়ে না ভালো হয়ে গেল একটু কমিয়ে দাও আর একটু কমিয়ে দাও ঝাল হয়ে গেল আর একটু কম ও হ্যাঁ এতে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা ভেজে দুটো দিয়ে দিতে পারেন না আলাদা এবারে এগুলো তো ভাজা হয়েই আছে এগুলো দিয়ে দিই এবারে এই যে জুসটা যেটা সেই ম্যারিনেট করার সময় ছিল এটা যদি আপনি ভাবেন ফেলে দিতে পারেন নাহলে এটা দিয়েও দিতে পারেন খারাপ লাগবে না কারণ কর্নফ্লেয়ার খাওয়ার হ্যাঁ কর্নফ্লেয়ার পাওয়ার সবই আছে হালকা একটু জুস দিয়ে দিলে অসুবিধে লাগবে না খারাপ লাগবে না দিয়ে দিলে হ্যাঁ এবারে মোটামুটি হয়েই গেছে বেশি রাখতে হবে না হ্যাঁ হ্যাঁ কমিয়ে দাও একটু এবারে নামিয়ে নেবো ঠিক আছে বা খাবার কিরকম হয়েছে রান্না খুব ভালো হয়েছে বাবা প্রথমে বুঝতে পারেনি বলছে মাংস মাংস ভেবেই খাচ্ছিল আর মা বলেছে সোয়াবিন কিরকম লাগছে মা ভালো হয়েছে চলুন এরা খাক নিচে এবার আমরা খাবো এগুলো ডিম নয় এগুলো কিন্তু কমলাভোগ কমলাভোগ নাকি রাজভোগ মা বাবাকে দিয়ে চলে এসেছি এবার আমি আর ইমন নিয়ে নেব খাবার নিজে রুটি নিয়ে নিচ্ছে খিদে পেয়ে গেছে মনে হয় খুব এই রে তোমার খালি পেঁয়াজই উঠছে না বাবা বলছে খুব ভালো হয়েছে খেতে তোমার কিরম লাগছে বলো মাশরুমের আইটেম আমি বললাম খেলাম ভালো হয়েছে ভালো হয়েছে মাংসই লাগছে আপনার চলুন খেয়ে নি আর কথা না বাড়িয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর তার সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে